আপনাদের শীতের মধ্যে দূরে দূরে বসলে কিন্তু শীতটা বেশি লাগে আর যত চাপে চাপে বসলে তত বিশ্বাস করি করোনাকে করোনার বাবা আসতে পারবে না কারণ আমরা যারা তৈরি ভেতরে মানুষ আমরা তো করোনার চাইয়েই বেড়াই নাকি করোনা নবনবীর কিস্তিতে যারা হয়েছিল বলা তারা কি ধ্বংস হয়েছিল নবনবীর ছেলে কেরামত সাল্লাম কিন্তু ঠিকই ধ্বংস হয়েছে কিন্তু নবনবীকে বিশ্বাস করে যারা তার কিস্তিতে উঠছে তারা ধ্বংস হয় নাই আমরা যারা আমাদের বাড়িতে নৌ খায় উঠলাম বাবা আমাকে যদি করোনা দেখে ওই বলা গেলে তো মরে যাবো নাকি যদি কোনো আমি যদি বিশ্বাস করি বাবা তাহলে যেন আল্লাহ আমার আগে নিয়ে যায় আরেকটি প্রশ্ন ছিল ভক্তের কাছে
আপনি বলবেন ফল সেবা জল সেবা দেওয়ার পেটারা অনেক সুন্দর আমার কাছে কিন্তু বাবা আজকের গানগুলো অনেক ভালো লাগতেছে আমি যতটুকু গাইতেছি তার সাথে আমার শোনায় আর একটু বেশি ভালো লাগতেছে আজকে যে ভক্তের অভিনয় যে অভিনয় করতেছে বাস্তবই খুব ভালো লাগতেছে আমার অনেক শিল্পীর সাথে গুরু ভক্ত করা গাইতে গেলে সিরিয়ালি বোঝে না কিন্তু পালাটা কি গুরু ভক্ত পালাটা কি বুঝতে হবে নাকি একটা হলো আসার পালা একটা যাওয়ার পালা পৃথিবীতে আসছে আমার যাইতেই হবে এটা তো আর মিথ্যে না এটা আর মিথ্যে না আমি পৃথিবীতে আসছি আবার আমার চলে যেতে হবে অনেক সুন্দর কথা রাখলেন একটি গান করলেন আধার ঘরে জল সেবাতে আমি দিবরাতে যাই সেখানে আমার মনের মানুষ যেখানে আমি কি সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ যেখানে আর একটা কথা বলবো ধরেন আমি আমাকে চিনবো কিভাবে আমাকে চেনার কায়দাটা কি অনেক সুন্দর প্রশ্ন বাবা অনেক সুন্দর প্রশ্ন ত্রিবেণী ঘাট মানব দেহে কোথায় আছে ত্রিবেণী ঘাটের মালিকের নাম কি মালিক কে ত্রিবেণীর ঘাট থেকে বাঁচার উপায়টা কি আমি পিতৃধনটা কিভাবে রক্ষা করবো সাতটায় সাত দিন সাত দিন হিসাব করতে গেলে বাবা আমি একদিন উপায় নেই তাহলে আমি কি করবো আমি জগতের দিকে যাবো তার আগে আমি একটি গান আগে রেখে নিই Yeah.
কামকের হয় কামের মতি নিম্ম দেশে হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে মরে শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে বাবা প্র্যাকটিক্যাল আমার দিকে তাকাইতে হবে প্রত্যেকটা মানুষের তাহলে আমরা দেখাইতে পারবো না শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে যাবে বাবা তুমি যখন কামের ঘাটে যাও তুমি নিজে নিজে যদি যাইবে যতলে মরে যাবে কি বাবা তুমি যাও কখন একা যাও না গুরুকে সঙ্গে নিয়ে যাও গুরুকে কান্ডারি করে যাও তুমি মজা নিবা তোমার স্ত্রীর সাথে কিন্তু তোমার সামনে রূপটা থাকতে হবে যার জন্য গুরুর রূপ কি বাবা আমি বলি কি বলবো রে বাবা ভালো প্রশ্ন করছে এই ত্রিবেণীর ঘাটে রক্ষা টক্ষা কেমনে করুন বাবা রে সত্যরকম ভোগ করতে হবে তোমার দমের কাজ করতে হবে নফিয়েজ বাতের জিকির করতে হবে সর্বক্ষণ তুমি নিজেকে কিভাবে চিনবা কিভাবে তোমার রতিক রক্ষা করবা কিভাবে পিতৃধন রক্ষা করবা যেন এটা নষ্ট না হয় এটা খুব কষ্ট রে বাবাই করুন খুব কষ্ট আমার দ্বারা হয় নাই বুঝে তোর হইল না এই দুঃখ করে জানাই বুঝলাম কিন্তু করবার দাম না বাবা জানলাম কিন্তু মানলাম না তাহলে কি হলো এই জন্যে স্বামী স্ত্রী এই একদম ভ্রষ্ট এখন যারা মানুষ আছে বাবা আমার মনে হয় তরিকতের মানুষ যারা খুব কম আছে এখন আর গান না বাবা এখন হলো আপনাদের সাথে আমার একটু বিনিময় যা ভুল বললাম গান শুনবার যারা দেখবার যারা ছিল তারা চলে গেছে এখন যারা আছে আপনাদের তরিকতের মাহফিলে আমরা একটু বিনিময় করতেছি কিছু কথা বলে কারণ ওই কতক্ষণ মানুষ কাটতে পারে আমারও একটা জায়গায় তো নিয়ে যেতে হবে এই জন্যই স্বামী স্ত্রী এক জায়গায় মুড়ি ধরতে হয় স্বামী স্ত্রী এক জায়গায় মুড়ি ধরলে গুরুর কাছে যখন আমি আমার স্ত্রী মুড়ি ধরলাম আমার সম্পর্কে কি হয় গুরু বোনের সাথে কি কাম করা যায় না প্রেম করা যায় ওই জায়গা যেটা কামের মধ্যে আসবো না হলি হয়ে আসবো আর আমার মতো যারা রাত্রে প্রহর আছে না বাবা পোহরে পোহরে পাখি ডাকে ডাকে না পোহরে পোহরে পাখি ডাকে আমি মানুষ হয়ে কি আমি পোহর চিনলাম বাবা সায়েন্স প্রমাণ করছে একজন মানুষ যদি বিবির সাথে সহবাসী যায় যার চরিত্র ন্যাস্টিক তার আগে হয় গ্যাস্টিক যার চরিত্র ন্যাস্টিক তার আগে হয় গ্যাস্টিক আর গ্যাস্টিক থেকে সর্বরোগের সৃষ্টি কেন
Zodi dake pisle misle kor bawar du sedin zai. Zoi nai, zoi nai. Zoi nai. Zodi dake kor kor oge se kor bawar bishti wadu. Namo. Arzo di kor namo bara. Eske le model lo yuni vele jo. Nari holo khet shuru puro shuru barabak kari. Nari holo khet shuru puro shuru barabak kari. Kia bak korte hobe. Shuru shomoy ami dekhi. Ayo bayar mana yang mana place? Mana bayar? Shushmoi dekhi, shubis dekhi. Hey bawa lagi ke nazar dengar apa? Shushmoi dekhi, shubis dekhi, shondor zomin dekhi. This bukan kurta hobi jekane bhalo ekta jinish jonmo nebo prottekta manusher kache ekjon goli amar allah diye dise sei goli ta pobitro sei goli diye ei goli jonmo nebo ha bosto sei goli ta pobitro sei goli diye ekjon goli jonmo nite pare kachara sombhob na prottekker moddhe amar moddhe apnar moddhe sokoler majhe amar allah pak ekjon goli diye dise ta amra to baba goli kun amra thiki bhai ja ha আর গুরুর কাছে যাইনে শুইনে বুঝে জন্ম দাও ওটা আল্লাহর ওলি হয়ে আসবো বাবা তাহলে আমার নামের ঘরে 10টা কুত্তা খাওয়াই দিবে গুরুর কাছে জানতো বাবা তোমার বস ছাপতে তুমি একদিন পাও না মা আর আমি তো দিই একদিনই ভাই তুমি বলে একদিন পাও আমি দিই একদিনই ভাই একদিনই আমার বাইঙ্গো তুমি কেদায় থাকে বাইঙ্গো তোমার গায় কেদা লাগে না কারণ ওর গায় আছে ভক্তি বিজল আমাদের বিজল যার মধ্যে আছে তার অন্তরে কখনো ডুবে যায় না হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা কইয়া যাইছি কোনে এই যে পদ্মা নদী যমুনা নদীতে নৌকা বলে না বাবা হ্যাঁ হ্যাঁ বলে এই নৌকা বললে যারা সালা কোন সুরা করে কা কইলে শরীরে কাপড় চোপড় ছেড়ে দেয় কাপড় চোপড় থাকলেই মরবো নদীতে পড়ার সাথে সাথে অরলে মরার বান্দর লাগবো এসি দয়া নাকটা বসাইয়ে দারে যে দিকে নিয়ে যাই ওই দিকে যাইব আবার ওই দেখবেন যে নদীর মধ্যে কিছু কিছু জায়গা আছে আবার ঘুরেন তাই দিকে সব জায়গা বাবা ওই সময় ওই দিকে টাপুট করে নেব আমার দেখা যাবে তারা টান যাওয়ার আর মরার সুন্দর হ্যাঁ এই মরার সুন্দর বললে বলে আস্তে 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 কিনের সাফার যায় আর এই মরার ঝোল না ধরলে অমরটা দাঁড়েটা নেমে ফেলে টানি হ্যাঁ তিন মিনিট আমার জান বেরি তার দেরি হবো না বাবা হ্যাঁ ওই যে কি জানি কয় যে Yeah.
Tahu niar partis ini aja. Riksha salah itu thahir, woi orang itu ne pas pola gak, orang rahisa ke dorga dos pola, itu nggak boleh paham nggak boleh. Jangan itu moskara gula mana demi, bawa, suami istri, shorti nadi putih kok kena di mana jayna. Itu terdek jangan di polisi, amar itu ne gue marger isi. তুমি সতী নারীর প্রতি মারা জানা বলে আমার জীবনে কোনো কলঙ্ক নাই আমার স্বামী বলল কে আমি দেখছি কি বিপদ আমি গে বলার কথা কইছি হ্যাঁ একজন নারী পারে একজন স্বামীকে বাঁচাই রাখার জন্য একজন মানুষ যদি সাধু হয় একজন পুরুষ যদি সাধু হইতে যায় তার আগে যদি সাইদের নীতি না হয় তার দ্বারা সাধুগিরি সম্ভব একজন নারী হলো আগুন একজন পুরুষ হলো মম যে আগুনে যদি মমকে বাঁচাই রাখে বাবা যেই কারণে গ্রামগঞ্জের মধ্যে দেখবেন ঢেকি দিয়ে এমন সময় যাও লাগতেছে ওর ছেলে স্বামী এসে বলতেছে কই গো কই গেল আমার স্বামী কই রাখছো আমার টাকা দরকার তাও কিন্তু ঠিকই কইলে তুমি আর সময় কই বল না হ্যাঁ যা দেখো তো সময় চলে রাখছি স্বামী যে স্বামী নেমে এমন সময় সন্তান যে সরি মা আমার জন্য কি দাঁড়াচ্ছি কই একবার তুমি এসো না আমার তো মনে হয় সবাই তো পাইছাস কি এর মধ্যে একজন যদি বেতাইলা হইয়া যায় আমার ভাই সঙ্গে সঙ্গে মনাই হাতে লাগে মনাই হাতে লাগলে সাথে সাথ রক্ত বের হবে তাই রক্তের হইলে আর তোমার তাহলের দরকার একই গুরুর কাছে যাই আমার তাল শিখতে হ স্বামী স্ত্রী তালে থাকলে তাদের ধরন নাহি হ নাম্ব জলে খেলব সাতার অঙ্গেতে না লাগাব সাধক পুরুষ যারা বাজা গুরুর নাম গুরুকে যদি কান্দারি করে যাও হাতে নামিয়া যতই বড় হোক না যদি তুমি যাইবারে ভাই গুরুকে কান্দারি করে যদি নামিয়া গুরুর নামের বাদাম দিয়া যাও নৌকাকে
জবাব হইছে বাবা আর তো কিছু বাকি থাকি নাই না রাখছি হ্যাঁ এসে তো ব্যাংকে কজাও কিন্তু দিগার যাব না না এই ফকির নাচছে নাকটি বাটিমি করে কি কই রে তোরে আমার তারা ওই যে বলছিলাম তুমি নিজে কে নিজে চিনো একটা ফুটবলে যদি হাওয়া থাকে আর নিচের দিকে দিবেন ওতে তো ডট খেয়ে উড়ে যাবে আর হাওয়া যদি না থাকে কেলে বসে রইছে ভগবানে হাওয়া দিতে হবে হাওয়া রাখতে হবে হ্যাঁ রে সব পুরো কুম্ভ যেই সাধুর মধ্যে যে সব পুরো কুম্ভ সাধনা নাই ও কোন সাধ কোন সাধ নিল ওই যে আমার বাজার এসে জায়গা বইছে আমি সুরত থেকে এসে দেখলাম এই জায়গা বইছে আর সেদিনই যে পাশে বইছে নি গান গেছি তিন ঘন্টার মধ্যে সাইড আসন প্রতি পাল্টাইছে তিন ঘন্টার মধ্যে সাইড দাফন করতে পারে তাতে কেমন পিসা বলছে ওই সারা হলো জানতামই ওর কাছে যারা মরিত বলতাম আসল হইল ফকিরি আসল হইল ফকিরি আসল ঠিক করতে গেলে তার তলা ঠিক করুন লাগবো যার তলা ঠিক আছে তার ব্যাগ কিছু ঠিক এ পর্যন্ত রাখলাম বাবা আর ওদিকে যাব না আমি আমার ছোট করে একটি গান দিয়ে হয়তো বসে যাবো যারা গুরু ধরা মানুষ বাবা আমি একটু বেদবি করি ওরা কয়জন একটু হাত তুলিত বাবা সব একা জন জাবার দশে রিটায়ার নাই সে আমি এক জায়গায় সরকার গান গাওয়ার পরে যদি দুইজন মানুষ ওখান থেকে যায় যে কোনো তীরের কাছে মুরিদ না হয় আমি মনে করলাম যে আমার সারা রাত্রে গান গাওয়া ব্যর্থ হয়ে গেল আমি গান গাওয়ার পর ওখান থেকে দুইজন হলে হচ্ছে কোনো দয়ালের কাছে মুড়ি ধুইতে হবে সে আলোচনা করতে হবে স্যার আঙ্গুল পানির নিচে কি আছে খল নামাজ দেখলো না তাহলে পানির নিচে যাবো কি করার জন্য স্যার আঙ্গুল পানির নিচে কি আছে দেখতে গেলে ডুব দিতে হবে আর ওই ডুবটা কেউ না কেউ ডুবাইতে হবে আমরা যারা শিল্পী আমরা হলো তরিকতের মানুষের ক্যাম্পাস আর বলো আর মালান রাজা রোজ করে বলে খালি এইটা করো নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত করো আপনি ওয়াজ করো কিন্তু আমরা হলো যে আহলে বায়াতে লো আমার গান গিয়ে আমাদের কি করতে হবে মানুষকে বোঝাই আমাদের তরিকত আনতে হবে নাকি বাবা আরে গুরু ভক্ত আমি তো একজন ভক্ত হইতে পারি না আমি ভক্ত স্বীকার করি না কোন গুরু যদি কোন ভক্তকে বাবা ভক্ত বলে স্বীকার করার কিছু পাওয়ার থাকে আমি আর এই সরকার খুব দরিদ্র ঘরে একটা সব আমি যখন আমার দরিদ্র ভালোবাসলাম 18 বছর দোষী চাঁদের কাছে বলিতে হয়েছে কিন্তু চলে যাওয়ার 8 বছর 7 বছর পরে বাবা চলে গেল তখন আমি খুব ছোট গুরু কি জিনিস আমি বুঝি না আমি আসলাম জানাল সদের কাছে বাবা এই যে বাবা আমার দিকে তাকাও পাই ধরে উনি পড়ে আমার জীবনের কথা বলতেছি এখানে যদি তোমরা দিক সেদিক করো তাহলে আমার কষ্ট লাগে তোমরা তো শোনা তোমাদের আমি ভক্তি করি দয়া তোমাকে স্মরণ ধরলে আমি যদি না পাই আমার তো মানব জন্মকে ফেসে চলে যাবো 10টা বছর বাবার সাথে দান করি তোমারই পত্র বিদায় দিয়ে বাবার সাথেই থাকি এখন পর্যন্ত বাবার সাথে সময় একটু কম দেয় বাড়ি ঘর সেরে বাবার দরবারের পাশে বাসা নিয়েছি আমার বাসায় যে যেতে লাগে 2 মিনিট যখন বাবা মুখে ডাকি আমি দূর দেশে শুধু গুরু সঙ্গ করার জন্য আমি একটা বিপদ মুহূর্তে পড়ে গেলাম আমি একটা কঠিন বিপদে পড়ে গেলাম বাবার ফোন দিয়েও তাও দিতে পারি না 1 মাসের মধ্যে 14 মার্কে আমার বাড়িতে রাত্রি 12টা 1টার সময় মোটরসাইকেল নিয়ে একা বাজার আপনার সাথে কারণ আমি আসি এই সময় যদি আমি তোর পাশে না থাকি তুই বাঁচবি না আমার জন্য যদি তবে একটু করে তোর থেকে আমার একটু বেশি করে বাবা আমার স্ত্রী বলে বাবা আপনি সরকারকে ভালোবাসেন
তাহলে ভালোবাসি কিন্তু আমার নাতিকে থাকতে পারি না আমার তো বলি আমার ভালোবাসি কিন্তু আমার নাতিকে থাকতে পারি না ওর সাথে কথা না বলে আমি ও আমার পরিবার ভোট দেয় আমার পরিবার ভোট দেয় ও যদি ওর একবার দেয় ওর পাঁচবার দেয় কেন না ও তখন আশিকের জন্য ভক্ত গুরু নামের পরে থাকলে তার দুঃখ কষ্ট বিশ্বাসে কিন্তু আমার হাতটা তো কাঁচা আমার এই হাত দিয়ে যদি হরদয়াল ধরি সুইটে যাওয়ার ভয় আছে আমার রসুন চাঁদের হাতটা তো পাকা ওই হাতে একটু জড়াই ধরে আর সুটার ভয় থাকবে ওই সুটার ভয় আর থাকে না গো আমার রসুন চাঁদের তো কত ভরে সময় কি ভক্ত রে বাবা এখানে এমন কোন মানুষ আছে আমার রসুন চাঁদের নাম করার সাথে সাথে চোখে জল চলে আসে
Hai, jangan
ভক্ত পালাটা এখানে শেষ করলাম, কোন ভক্তের দল বদল করলাম। আমার ব্যক্তিগত ভালোবাসার একটা অল্প প্রস্তুত রেখে জানাবি করব, তা আমার দুটি কথা না বললেই নয় বাবা। আমার আল্লাহ বলছে ইয়রে আমার বান্দারা রে, ইয়রে আমার বান্দিরা। আমার নবী বলছে ইয়রে আমার উম্মতগণ, যে যত কান্দে সে তত পারেন সম্বল মানবে। ওই একটা লোক যদি আসে খোয়া এক জাররা চোখের জল ফেলে, ওই নীল নদে যতগুলো পানি আছে তার চাইতে বেশি ছোঁয়ার তার আমল নামায় জমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। একটা জায়গার মধ্যে মানুষ কান্না করতেছে, যদি কেউ খাটে হাসাহাসি করে ওর নাম চলে যায় বেদবের খাতায়। আর যদি তোমার কান্না নাই আসে বাজার রে, বসে বসে তুমি কান্নার ভান করো, একটা সময় দেখবা তুমি এই রাস্তার যাত্রী হয়ে গেছো। আমার দয়াল নবীর নামে দরুদ ছুঁই না, জাহাজি দয় হয় না। আমার নবী কয় সে তো আমার উম্মত না। যেই মাহফিলের মধ্যে আমার দয়াল নবীর নামে একটু দরুদ পাঠ করা হয় না, সেখান থেকে ভাবতে হবে আমাদের তরিকতের মানুষের মুসলমানের মুসলমানদের, যে আমি কোনো জায়গায় থেকে কোনো এক পচা গলিত গাধার কাছে লাশের কাছ থেকে কিছু গন্ধ সংগ্রহ করে আমি বাড়িতে যাচ্ছি। তাই আমরা সবাই মিলারে তরিকার ভাই আমার দয়াল নবীর নামে একটু দরুদ পাঠ করবো। এই এলাকায় অনেক বাউল গান বিচার গান গুরু শিষ্য পালা হয়েছে, কিন্তু আজকে একটু একটু ভিন্ন করতে চাইব। আমরা সকলে মিলে একটু আমার দয়াল নবীর নামে বসে বসে দরুদ পাঠ করি। নবীর দরুদ ছুঁই না জাহাজি সন্তানের জন্য কাঁদে মাওলা রে, একটা বেটা দে মাওলা, একটা বেটা দে কামাই খেবের সাত নাই শুধু মরলে মাটি। নিদানে কাঁদে বড় সবুজ দুটার যোগ্য বেটা থাকে পাশে। সব পথে যার কাটাই ঘেরা কোন পথে সে চলবে, সব কথাই যার ব্যথা বাড়া কোন পথে সে করবে। বাড়ি সারা গ্রাম নাই ব্যথা সারা কোনো মানুষ, বিষাক্ত কাল সাথে যাকে ধ্বংস না করে সেই ব্যক্তি কখনো বুঝবে না বিষক্রিয়াটা কত বড় যন্ত্রণা। দুঃখীর কাছে দুঃখ বললে কান পাতিয়া শোনে, আর একজন সুখীর কাছে দুঃখ বললে খিলখিল করে হাসে। কারণ ও তো বোঝে না, ওরে তো কাল সাথে ধ্বংস করে না, কিন্তু বাবার অপেক্ষায় থাকো। আমি আর ঈশ্বরকার যে জায়গায় আসছি, তুমি একদিন আমার জায়গায় চলে আসবে, সেদিন তোমার চোখের পানি আর ধরে রাখতে পারবো। আমি আর ঈশ্বরকার আমার এই পেটের মধ্যে যদি আধা কেজি পাত্র বন্ধ দেবো আমি কত